আমাদের মহতারাম প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি একটি লাইভে আলোচনা করেছিলেন গত পরশু দিন সম্ভবত আর সেটা নিয়ে এখন খুবই আলোচনা সমালোচনা চলছে আমি প্রথমে বলতে চাই যে এই বিষয়টি নতুন কোনো আলোচিত বিষয় নয় এ বিষয় নিয়ে তো পূর্বে মোহতারাম মরহম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমহল্লা উনিও কথা বলেছেন কথা বলেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মর্বী উস্তাজ কাজী ইব্রাহিম হুজুর কথা বলেছেন আরও অনেক স্কলার কিন্তু আমরা তখন এতটা আলোচনা সমালোচনা দেখিনি কিন্তু মিজানুর রহমান ভাই কথা বলার পরে এটা নিয়ে যথেষ্ট সমালোচনা দেখা যাচ্ছে আসলে এই বিষয়টা একটু বেশি আলোচনা আলোচিত হচ্ছে তাই আমরা এখন কথা বলতে হচ্ছে আমরা একটি বিষয় দেখতে পাই যে যাকে আমরা পছন্দ করি না তার কোনো কথা যদি আমরা একটু লিকেজ পাই তখন একটু টানা বেশি করি প্রবণতা আমাদের ভিতরে আছে আর যদি কোনো দোষ না পাই তাহলে একটু বের করা যায় কি না সেই অনুসন্ধিৎসাও আমাদের ভিতরে আছে আসলে এটা খুবই হতাশার এটা খুবই দুঃখজনক হ্যাঁ ভুলকে ভুল বলতেই হবে সে বিষয়ে আমাদের কোনো দ্বিধা নেই বলতে কারণ সত্য তুলে ধরা এটা সকলেরই দায়িত্ব কিন্তু কোনোভাবেই যেন কারোর উপরে জুলুম হয়ে না যায় তাই আলোচনার ক্ষেত্রে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি বিষয়ে ইনসাফ অত্যন্ত জরুরি তো এখন মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন যে ইমামের সাথে বা ইমাম নিজে নফল নফলনামাজে তিনি দেখে দেখে কোরআন পড়তে পারবেন তবে তিনি এটাকে উৎসাহিত করেননি বরং তিনি বলেছেন না করাই উত্তম এরপরেও সমালোচনা কেন সেটা আমাদের বুঝে আসে না হতে পারে যে উনি হানাফি মাজহাবের আলোচনাটা এখানে স্ট্রংলি শক্তভাবে তুলে ধরেননি না ধরাতেও এই আলোচনার সূত্রপাত হতে পারে তা আমরা এ বিষয়ে একটু আলোকপাত করতে চাই যে শরীয়ত এ বিষয়ে কি বলে কোরআন দেখে দেখে নামাজ পড়া এটা নিশ্চয়ই রাসুল সাল্লা সাল্লামের সন্না নয় রাসুল সাল্লাহি সাল্লাম নিজে কোরআন দেখে নামাজ পড়েননি এবং সাহাবাই কেরামের কেউ কোরআন দেখে নামাজ পড়েছেন এটা হাদিসে পাওয়া যায় না কোনো সাহাবিও দেখে দেখে তিলাওয়াত করেছেন নামাজে এটা সাব্যস্ত নয় তাহলে এটা সাহাবাই কেরামের সন্নাও নয় তবে মা আয়সরাদি আল্লাহ তলায়ন হার একজন গোলাম ছিল যার নাম হচ্ছে জাকুয়ান আবু আমার এ আবু আমর জাকুয়ান উনি তাবি ছিলেন এটা হলো অধিক শুদ্ধ কথা তিনি মাঝে মাঝে মা আয়সারাদিয়াল্লাহ তেআলা আনহার তারাবিন নামাজে ইমামতি করতেন তিনি সেখানে দেখে দেখে কোরআন তেলাওয়াত করেছেন এ মর্মে হাদিস পাওয়া যায় তো মা আল্লাহ তেআলা আনহার উপস্থিতিতে হজরত জাকুয়ান রহমাতুল্লাহ আলাই উনি দেখে দেখে কোরআন তেলোয়াদ করেছেন নামাজে তারাবিন নামাজে মা আয়সা এটা বারণ করেননি বরং তিনি সাপোর্ট করেছেন এটাই প্রমাণিত হয় তার আমল দিয়ে তিনি নিষেধ করলে জাকোয়ান এ কাজ করতেন না তো জাকোয়ান এ কাজ করেছেন এটা মা আয়সার সাপোর্ট ছিল এজন্যই কেরামের কেউ কেউ দেখে দেখে নামাজে কোরআন তেলাওয়াত করাকে জায়েজ বলছেন মা আয়সারাদি আল্লাহ তাল আনহার মতো ফতিহা মহাদ্দেসা। উনি বিষয়টিকে সাপোর্ট করেছেন বিদায় এর পক্ষে এখন কেরামের বক্তব্য পাওয়া যায় মা আসার মতো একজন লোক যখন এটাকে সাপোর্ট করলেন তখনই এখানে মতভেদ বা মতবিরোধের জায়গা তৈরি হয়ে গেল আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম করেননি সাহাবাই সাহাবাইকারের কেউ এই আমলটি করেননি সুতরাং এটাকে সোননাতে সাহাবা বা সন্নাতে রাসুল বলার কোনো সুযোগ নেই মা আসার এটা ব্যক্তিগত ইস্তেহাদ হতে পারে যে ব্যক্তিগত ইস্তেহাদ একবারে সঠিক সেটা বলাও কঠিন তবে আবার এটাকে একবার হারাম এ ফতুয়া দেওয়া একটু জটিল কারণ মা আয়সার মতো মহাদ্দেশা ফাকিহা এ কাজের অনুমোদন করেছেন তাই ওলামাই কেরামের মতামত এখানে বিভক্ত এ বিষয়ে ইব্ন কোদামা রহেমা উনি উনিম আল আলমগ্নী নামক কিতাবের প্রথম খণ্ডের তিনশত নম্বর পৃষ্ঠায় কয়েকজন মনীষীর আকোয়াল উদ্ধৃত করেছেন যেমন ইমা মাহমুদ ইবনু হাম্বাল রহেমা বক্তব্য তিনি উদ্ধৃত করে বলেন কাল কেয়ামা যদি কিয়ামুল্লা করে তথা নফল নামাজ পড়ে পহ মুসাফ আর ইমাম তাকিয়ে থাকে কোরআনের মুসাফের দিকে লাবাস কোনো অসুবিধা নেই কিলালাহু আফিল ফরিদা কালাল ইমাম আহমদ হাম্বল হাম্বাল রহমাউল্লাহকে প্রশ্ন করা হলো তাহলে কি ফরজ নামাজে পড়তে পারবে দেখে দেখে কোরআন তিনি বললেন যে না সেটা পারবে না

তিনি হাফেজ হন অর্থাৎ কোরআনের মুখস্থ অংশ জানার পরেও দেখে দেখে কোরআন পড়েন তাহলে মা কুরু হবে হোকেয়া আন ইবনে ফরদা ফিল ফরোদা সাওয়াউন। ইবনু আহমেদ থেকে বর্ণিত আছে আল্লাম ইবনে কুদামা বলছেন ফরজ এবং নফল দুই নামাজেই বরাবর এটা জায়েজ তাহলে ইবনু আহমেদ বলেন ফরজ নামাজ নফল নামাজ দুই নামাজে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে সোহেলা জহুরি আন রাজুল ইয়করা ওফি রানা ফিল মোসাহ ইমাম জহুরি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো রমজানে তারা নামাজ যদি দেখে দেখে কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে বিষয় ফতুয়া কি ফা আলা কানা খেয়ার উনা ইয়করা না ফিল মসাহেফ তখন ইমাম জহুরি উত্তর দেন আমাদের চেয়ে যারা ভালো মানুষ তারাই দেখে দেখে কোরআন তেলোয়াত নামাজে করেছেন আল্লামা নবী রহমতুল্লাহ আলাই উনার মজমু নামক কিতাবের চার নম্বর খণ্ডে সাতাশ নম্বর পৃষ্ঠায় বলছেন লাউ কারাল কোরআন আমিন আল মুসহাব লাম তাবতুল সলাতু যদি কোনো ব্যক্তি দেখে দেখে কোরআন তেলাওয়াত করে তার নামাজ বাতিল হবে না সওয়ান কানা ইয়াহফাজুহু আমলা সে হেফস জানুক অথবা না জানুক ওই অংশটুকু তার মুখস্থ থাকুক অথবা না থাকুক বাল লিয়াজিবু আলাই হিদা আলিকা ইদ আলাম ইয়াহ ফাতেহা যখন সুরা ফাতেহা মুখস্থ থাকবে না তখন নামাজে যেহেতু কেরাত পড়া ফরজ তাই তাকে দেখে দেখে হলেও সুরা হা পড়তে হবে এটা ওয়াজিব আল্লামা বিনবাজ রাহে মাহুল্লাহ উনার মজমুয়ে ফতুয়ার সতেরো নম্বর খণ্ডে একশো তো সতেরো নম্বর পৃষ্ঠায় বলেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ফজরের নামাজে লম্বা কেরাত পড়া লাগে কেউ কি যদি দেখে দেখে তেলাওয়াত করে নামাজে হবে কিনা তখন তিনি বলেছেন হ্যাঁ ইজা আলি ইলাইহিল হাজা যখন মুখস্থ থাকবে না জরুরতের কারণে দেখে দেখে পড়তে পারবে আর নফল নামাজ তারাবির নামাজ সেটা তো জায়েজ আছেই তিনি বললেন জায়েজ আছে নফল নামাজে দলিল দিলেন হজরত জাকোয়ান রহেমাহুল্লাত সেই বিখ্যাত কর্ম যেটা মা আসার সামনে তিনি করেছেন দেখে দেখে কোরআন আকাত তা আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু আলেম এটাকে জায়েজ বলেছেন তবে একটি বিষয় লক্ষণীয় কোনো আলেম কিন্তু এটাকে সন্না বলেননি তাহলে সন্না অগ্রাধিকার পাবে না জায়েজ নিশ্চয়ই সন্না তো মা আশারাদ আল্লাহ তা এটাকে সাপোর্ট করার কারণে আলেমরা কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন কিন্তু সন্না তো কেউ বলেননি তাই সুন্না থাকতে আমরা জায়েজের কাছে আসব কেন তাই কোনোভাবেই আমরা দেখে দেখে কোরআন পড়ার ব্যাপারে কাউকে এনকারেজ করছি না উৎসাহিত করছি না আমাদের মিজান আজহারি ভাইও বিষয়টা উৎসাহিত করেননি তবে হ্যাঁ তিনি হানাফি মজহাবের যে ফতুয়া সেটাকে স্ট্রংলি একটু বললে হয়তো এই বিতর্কটা তৈরি হতো না বাংলা ভাষাভাষী যারা ওনার আলোচনা শোনেন তাদের অধিকাংশই তো হানাফি মাঝহাবের এবং আমাদের দেশে তো শতকরা নব্বই জনের বেশি আমরা হানাফি সুতরাং ফতুয়া দেওয়ার সময় এই বিষয়টা একটু তিনি যদি খেয়াল করে হানাফি মাঝহাবের ফতুয়াটা খুব জোরালোভাবে তিনি তুলে ধরতেন তাহলে হয়তো বিতর্কটা তৈরি হতো না তবে তিনি নিশ্চয়ই কোরআন দেখে দেখে পড়ার জন্য উৎসাহিত করেননি হানাফি মাঝহের ফতুয়া কি এ বিষয়েলামাইয়া হানাফ তারা কেউ দেখে দেখে নামাজ নামাজ কোরআন তেলোয়াতকে তারা অনুমোদন করেননি বরং ওলামাই আহনাব দুভাগে পতুয়া দিয়েছেন এক ভাগ ওলামা মাজম গফির বেশি দল বলেছেন এটা বাতিল এটা করলে নামাজ ফাসেদ হয়ে যাবে এটা জায়েজ না এটা হারাম অর্থাৎ নামাজে দেখে দেখে কোরআন পড়া যাবে না পড়লে নামাজ বাতিল হয়ে যাবে আর হালাপি মাঝাবের কিছু কিছু আলেম এটাকে হারাম বলেননি নামাজ ফাসেদ হয়ে যাবে বলেননি বরং তারা এটাকে মাকরু বলেছেন কিন্তু মাকরু থেকে খালি নয় হানাফি মাঝহের সকল আলেম এটাকে অনুমোদন করেননি কোনো আলিমি করেননি এটা কেউ বলেছেন হারাম কেউ বলেছেন মাকরু আর যেহেতু আমরা অধিকাংশ হানাফি মাঝাবেন সুতরাং আমরা এটাকে জায়েজ বলে দেওয়ার সুযোগ আমাদের কম আচ্ছা এরপরে জায়েজ বলে দেওয়ার সুযোগ এজন্য রাখা দরকার নেই কারণ এটা শুননা না আমরা নিশ্চয় মানুষকে শুননার দিকে এনকারেজ করব। জায়েদের দিকে নয় ওলামাইয়া হানাফের বক্তব্য দলিল কি দলিল হলো এক নম্বর সল্লু কামর আই উসাল্লি। আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ তো দেখে দেখে কোরআন পড়া রাসুল সন্ন্যানা রাসুল করেননি সাহবাইকার করেননি সুতরাং আমরা কেন করব। কোন প্রয়োজনে করব। এটা এক নাম্বার তা আমরা তো নামাজের আলোচনা যখন আসে এই হাদিসকে আমরা সামনে এনেই আমরা আলোচনা করি তো এখানে কেন আনবো না এখানেও আমরা আনবো যে বিশ্বনবী দেখে কোরআন পড়েননি নামাজে সুতরাং আমরাও পড়ব না সাহাবাই কারাম পড়েননি আমরাও পড়ব না মা আয়সা নিজে করেননি উনার গোলাম করেছে উনি হয়তো সাপোর্ট করেছেন এটা তার ব্যক্তিগত একটি ইস্তেহাদ কিন্তু মা আয়সার ব্যক্তিগত ইস্তেহাদকে রাসুলের সন্ন্যার উপরে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই আবার খুব শক্তভাবে এর বিরোধিতা করলে মা আয়সার ব্যাপারে আপনার ধারণা এটাও একটি ব্যাপার আছে কারণ তিনি অনেক বড় ফাকিহা তিনি অনেক বড় মহাদ্দেশা তাই তার সম্মান জানিয়ে কথা যখন আমরা বলবো সফটলি বলতে হবে এরপরে নামাজে দৃষ্টি থাকবে কোথায় আমরা সকলে একমত সেজদার স্থানে এটাই হাদিস তো বারবার যদি হাতে নিয়ে কোরআনের কপির দিকে তাকানো হয় তাহলে সেজদার স্থানেও কিন্তু চোখ থাকে না এরপরে আমলে কাসির হয়ে যায় ওলামে আহনাফ এটাও বলেছেন যে আমলে কাসির হলে তো নামাজ বাতিল হয় যদি আর বিপরীতে কথা আছে যে বারবার যদি কোরআনের দিকে তাকালে আর ফিসটা উল্টালে আমলে কাসির হয়ে যায় তাহলে তো রসুল সাল্লি সাল্লাম ওনার নাতনি উমামাকে কাঁদে নিয়েছেন কাদ থেকে নামিয়েছেন আবার রুকু থেকে শেষদা থেকে উঠে তিনি আবার কাঁদে নিয়েছেন হজরত হাসান হোসাইমকেও নিয়েছেন এটা আমলে কাসির হতো না তাহলে বোঝা গেল যে এটা আমলে কাসির এর বিপরীতে কথা আছে তবে ওলা মেহানাব এটাকে আমলে কাসির হিসাবে সাব্যস্ত করে তারা বলেছেন এটা করা যাবে না এরপরে দেখে দেখে যখন কেউ কোরআন পড়বে তখন কিন্তু তার নামাজের মনোযোগ কমবে এটা একেবারে স্বাভাবিক নামাজের প্রতি তার যে হোসু হদু এবং নামাজের দিকে যে মন দিল থাকে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং কোরআন পড়ার সময় যে অর্থ বুঝে বুঝে পড়ার একটা ধ্যান আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এ নিয়ে দ্বিমত করার কথা কারো নয় এজন্যই দেখে দেখে নামাজ পড়া এছাড়াও এর পেছনে দেখে দেখে নামাজ পড়া ঠিক নয় অনেক হাদিস থেকেও দলিল আছে পরবর্তী মহাদেজদের আকোয়াল আছে ওলামা হানাপের অনেকেরই ফতুয়া আছে সুতরাং দেখে দেখে নামাজ পড়া তেলোয়াত কোরআন দেখে দেখে নামাজে তেলোয়াত করা আমরা এটার পক্ষে কথা বলছি না এবং মিজান বাইও বলেননি যদিও হানাফি মাজহাবের ফতুয়াটা স্ট্রংলি তুলে না ধরার কারণে একটু ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে মাত্র তবে আমরা কারো আলোচনা সমালোচনা করার সময় ইনসাফ যেন ভুলে না যাই আমরা যেন তার উপর জুলুম করে না ফেলি সমালোচনা করার সময় এই বিষয়টাও আমাদের খেয়াল করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে দিন মেনে চলা তৌফিক দান করুন আল মিন মের আতুল্লাহ আখিহী এক মোমেন আর এক মোমেনের আয়না এই সাবে ভুলগুরু ভালোবাসা নিয়ে ধরিয়ে আমরা দেবো সেটাও ঠিক চলতে থাকবে আমরা এর ব্যর্থকও সরবো না তবে আমরা যেন আবার ইনসাফহীন হয়ে না যাই ভুল ধরতে গিয়ে নিজে জালেমের কাতারে আবার চলে না যাই অযাচিত সমালোচনা করলে তো জুলুম হয়ে যাবে তখন আমি জালেম সেজে যাবো আল্লাহ কিন্তু আমাকেও সারবেন না এই বিষয়গুলো আমরা মাথায় রেখে তারপরে এগিয়ে যাবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته